স্বাধীন বাংলাদেশে জাতির পিতা প্রবর্তিত সংবিধানকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে সকল শ্রেণীর মানুষের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত হয়েছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির বিশেষ অধিবেশন শুরু হয়েছে সকালে। এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো। অধিবেশনের শুরুতেই সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হলে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার বেলা ৩টায় স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এটি টানা ২ মেয়াদে সংসদে তার শেষ ভাষণ। পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণ জয়ন্তীতে সাধারণ প্রস্তাব উত্থাপন ও আলোচনা করবেন। এই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের আলোচনা শেষে তা গ্রহণ করা হবে। এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রথম সহ সংসদের বিভিন্ন অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণগুলোর সমন্বিত বিশেষ সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বলেন, ক্ষুধার্ত, দরিদ্র, বঞ্চিত ও নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তন এবং মৌলিক চাহিদা ও অধিকারের প্রতিটি বিষয় বঙ্গবন্ধু প্রবর্তিত সংবিধানে নিশ্চিত করা হয়েছে। এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে খুব বিরল একটা ঘটনা যে মাত্র ৯ মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে যে আমাদেরকে বাঙালি জাতিকে তিনি উপহার দিয়েছিলেন, আর যে সংবিধান আসলে সারা পৃথিবীতে বোধহয় সর্বশ্রেষ্ঠ একটি সংবিধান হিসেবেই পরিগণিত হয়ে থাকে। এই কারণে যে এই অঞ্চলের মানুষ, যেখানে ৯০% মানুষই ছিল ক্ষুধার্ত, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, একবেলা খাবার জোটাতে যাদের কষ্ট ছিল, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্য তাদের মৌলিক চাহিদার প্রতিটি বিষয় এই সংবিধানে উল্লেখ করা রয়েছে। এই সংকলন সংসদ সদস্য ও নতুন প্রজন্মের দেশ ও ইতিহাস জানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সরকার প্রধান। ফারজানা শোভা, ২১শে টেলিভিশন, ঢাকা।